আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড স্টাইল ল্যাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে আজকে আমরা পাক করবো বোনা খিচুড়ি, তো সেই জন্য আমরা সব কিছুই প্রস্তুতি করে নিয়েছি। দেখে নিন আমাদের প্রস্তুতির সব কিছুই। এখানে আছে মুরগি, টমেটো, পেঁয়াজ কুচি, আদা, রসুন এবং পেঁয়াজ, দারচিনি, তেজপাতা, সব কিছুই প্রস্তুত করে নিয়েছি। তো আমরা প্রথমেই আগে কড়াইতে তেল দিয়ে নেব, কারণ আমরা পেঁয়াজ ভাজি করব। আপনারা সবাই সাথে থাকবেন আমাদের, আমরা কীভাবে পাক করি আপনারা দেখতে থাকবেন। আগে পেঁয়াজটা আমরা একটু সমালে তালা করে এটাকে উঠিয়ে রাখবো উপরে। আজকে পাকটাও আমি করছি, সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আমার সাথেই থাকবেন এবং আপনাদের দাওয়াত থাকবে, আপনারা চলে আসবেন। আমাদের পেঁয়াজটা হয়ে গেছে, দেখেন কালারটা খুব সুন্দর আসছে, সোনালি কালার। এখন আমরা পেঁয়াজটা উঠিয়ে ফেলবো। পেঁয়াজটা আস্তে আস্তে উঠাবেন যেন করে হাতে না লাগে তেল। দর্শক, হাতে লাগলে কিন্তু হাত পুড়ে যাবে, খুব সাবধানে উঠাবেন। এবার আমরা দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আগেই মেশিনে আমাদের চেষ্টা করা ছিল। এরপর দিচ্ছি রসুন। তারপরে দিব আদা। একটু আটা দিতে হবে দর্শক, খুব সাবধানে আটা দিবেন, কারণ এটা কিন্তু ফোটে, তেলটা আসে হাতে লাগলে অনেক জ্বালা পোড়া করবে। দেখুন কী সুন্দর করে আটা দিচ্ছি আমি। পাকটা আসছে অনেক ভালো হবে, কিন্তু সবাই সাথে থাকবেন, কেউ দূরে যাবেন না। এবার দিব টমেটো। এখন আমরা দিব তেজপাতা, দারচিনি, লং এবং এলাচি। এখন আমরা এটাকে সুন্দর করে মিক্স করে নেব। দেখতে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে থাকুন আজকে সেরকম হবে পাকটা। পাকটা আজকে অনেক ভালো হবে, অনেক মজা হবে, অনেক টেস্ট হবে। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, এটা দেখবেন খুবই ভালো হবে, আমার মতো করে ট্রাই করবেন। এটাকে আমরা সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর দেবো আমরা টমেটো পেস্ট। দেখেন এতে সৌদি আরব থেকে আনা, একবারে পিওর খাঁটি, আমাদের বাংলাদেশের মতো ভেজাল নাই, পুরো খাঁটি। আর আমরা একটু পরিমাণ মতো দিয়ে নেব। এটা আমাদের মিক্স করা শেষ। এবার দেব ম্যাগি। দেখুন দর্শকবৃন্দ, এটা সৌদি আরব থেকে আনা, এটাও সৌদি আরব থেকে আনা। আমরা সৌদি আরবে ছিলাম প্রায় 15 বছর, সেখান থেকে প্রবাস থেকে আসে আমরা দেশে আসে এখন আমরা পাক করা শুরু করছি। তো এখন আমরা দিয়ে দিলাম এটা ম্যাগি এবং পুরো খাঁটি। এটার মধ্যে কোনো ভেজাল নেই, হয়তো বাংলাদেশ থেকে কিনলে এটার মধ্যে ভেজাল হতেও পারে, কিন্তু আমাদের এটার মধ্যে কোনো ভেজাল নেই। দেখুন কত সুন্দর পিওর ফ্রেশ। এবার আমরা এটাকে নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর দেবো আমরা গোলামরিচ, তারপরে হচ্ছে একটা জিরা, তারপরে একটা হলুদ, আর
সর্বশেষ দেবো একটা মিক্স মশলা, একটা মিক্স মশলা সুন্দর করে এটাকে মিশিয়ে দিতে হবে। এবং সর্বশেষ পানি, সর্বশ্রোতা একটু গরম পানি দেবেন তাহলে ভালো হবে। দেখুন কালারটা কীরকম হয়েছে, সেই রকম দর্শক, মাশাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। এবং আমাদের শেষ আকর্ষণ মুরগির মাংস। দর্শক আজকে কিন্তু সেরকম হবে পাকটা, এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে, ভালো করে কষা নিতে হবে। এবার আমরা এটাকে ঢেকে দেবো। কিছুক্ষণ এরকম থাকবে, এরপরে আমরা ওটাকে উঠাবো। মাশাল্লাহ অনেক সুন্দর কালারটা, খুবই সুন্দর হয়েছে দেখুন, খুবই সুগ্রাম। দর্শক এই শীতের সকালে পৌষ মাস, এটার মধ্যে আমরা ভুনা খিচুড়ি তৈরি করতেছি, মাশাল্লাহ অনেক সুন্দর হবে, অনেক মজা হবে, আপনারা ট্রাই করুন। শীতের মধ্যে খেতে খুবই মজা, যারা খিচুড়ি খেতে বেশি পছন্দ করেন তারা জানেন যে আসলে এটার মধ্যে কী মজা আছে। আমাদের মাংস বোনাটা শেষ, মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, অনেক কালার আসছে, অনেক সুন্দর দেখেন। এটার পরেই আমরা চাউল আর ডাউল দেবো, সেটাও দেখাবো আপনাদেরকে। দেখতে থাকুন আমাদের সঙ্গে, চোখ রাখুন আমাদের চ্যানেলে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব দ্রুত। দর্শক আমরা চাউল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু যেন কোনো চাউল না, মাশাল্লাহ এটা পোলাওয়ার চাউল, পোলাওয়ার চাউল দিয়ে তৈরি হবে আমাদের ভুনা খিচুড়ি। এবার দিচ্ছি আমরা ডাউল, এটাকে বলে বাংলাদেশে মুসুর ডাউল, খুবই ভালো মানের ডাউল, এক নম্বর ফ্রেশ ডাউলটা কিনে আনছি বাজার থেকে। আমাদের বাংলাদেশে ডাউলের জন্য বিখ্যাত এটা মুসুর ডাউল। দর্শক এখন একটু আমরা ভালো করে এতে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, অর্থাৎ একটু সুন্দর করে ভেজে নিচ্ছি হালকা হালকা। এবার আমরা দিয়ে দিচ্ছি পানি, পানিটা একটু হালকা গরম করে নেবেন আপনারা। আমাদের পানি দেওয়া শেষ, এখন একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে বাস আপনারা ঢেকে দিবেন। জমবে আজকে দর্শক, পাকটা অনেক টেস্ট হবে, যেহেতু আমি পাক করতেছি সেহেতু পাকটা অনেক টেস্ট হবে। এখন আমরা এটাকে ঢেকে দেব, দর্শক খুব সুন্দর একটা গ্রাম আসছে এখান থেকে, সেন্ট আসছে অনেক সুন্দর। আমরা এখন দেব এটার মধ্যে কাঁচামরিচ, আমরা 3 পিস কাঁচামরিচ দিলাম। আসলে আমি বেশি ঝাল খাই না, আমি মিডিয়াম খাই, মিডিয়াম পরিমাণ মতো খাই, এর জন্য আমি 3টে দিলাম। আর যে বেশি খাবে সে বেশি দেবে, যে কম খাবে সে কম দেবে। এটা কাঁচামরিচ ভিটামিন সি। দর্শক আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এই যে কাঁচামরিচটা, এই কাঁচামরিচকে আমাদের ইন্ডিয়ার যে কলকাতা, এই কলকাতার বাঙালিরা বলে কাঁচা লঙ্কা। আমি যখন সৌদি আরবে ছিলাম তখন এটাকে ওরা বলতো যে কাঁচা লঙ্কা। এরপরে আমরা দেবো একটু ঘি, ঘিটা দিলে বেশি টেস্ট হবে, বেশি মজা হবে। দর্শক দিয়ে দিলাম একটু ঘি, এবার দিচ্ছি একটু কেওড়া জল। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে দিই, ভালো করে মিশিয়ে দিতে হবে। দর্শক মজা হবে, মজা মজার মজা।
টেস্টি মত আপনারা এইভাবে ট্রাই করবেন সবাই বাড়িতে এবার আমরা এটাকে ঢেকে দিচ্ছি সুন্দর একটা খুশবু আসছে খুশবু দর্শক সুগ্রাম বের হয়েছে এখান থেকে আমাদের পাক শেষ সেপ্রেসটা এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার আসছে আজকে যা মজা হবে না সেরকম মজা হবে আপনারা চলে আসবেন আপনাদের দাওয়াত থাকলো সবাই চলে আসবেন এবার আমরা এটা উঠে নেবো দেখেন খুব সুন্দর একটা পার্টি এটাকে আমরা এবার পরিবেশন করবো পাক শেষ আমাদের এখন আমরা খেতে বসছি দর্শক আপনারা দেখতে থাকুন সামিরা এই প্লেটটা কার সামিরা সামিরা সুন্দর কোনটা বাবা হ্যাঁ থাক ওটা পাতা থাক পাতা অসুবিধা হবে না পাতাটা ফেলে দেবো পরে তুমি আগে খাইতে বসো যাও এটা এটাকে বলে তেজপাতা কি বলো ওটাকে সামিরা তেজপাতা হ্যাঁ খুব সুন্দর এই প্লেটটা সামিরা আসো বাবা আমরা এখন খাই সুন্দর করে খাও শুরু করো বিসমিল্লাহ বলে শুরু করো দর্শক অনেক কষ্ট করে রান্না শেষ করলাম এখন আমরা খেয়ে দেখবো এটা কেমন হয়েছে একটু সালাদ নিতে হবে সাথে দেখুন সালাদটা অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে একটা লেবু নেব এক পিস সামিরা এক পিস এখন সুন্দর করে একটু সালাদ আমরা প্লেটে নিয়ে নেব দর্শক সামিরা তোমাকে একটু সালাদ দেবো বাবা সুন্দর সামিরা ভালো তোমার ছোট মেয়ে খুবই ভালো সভ্য শান্ত এবং আমার সঙ্গে সবসময় ও খেতে পছন্দ করে আমরা এখন খাবো দর্শক বিসমিল্লাহির রহমানির রহিম খুব সুন্দর দর্শক আপনারা এটা বাসায় ট্রাই করবেন অনেক সুস্বাদু এবং মজাদার এই শীতের সকালে আমরা খিচুড়িটা তৈরি করে এখন খাচ্ছি খুবই টেস্ট হয়েছে অনেক টেস্ট এই যে আমরা মাংস খাবো সুন্দর খুবই ভালো দর্শক আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং সবাইকে দাওয়াত করলাম সবার দাওয়াত রইল আমাদের বাসায় চলে আসবেন খাওয়ার জন্য এবং আপনারা লাস্টে যে কথাটা বলবো সেটা হলো কি দর্শক আপনারা কি করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি টিপে দেবেন সবাইকে আবারও নতুন কোনো এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ